গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিদিনের মতো নতুন চাকরির প্রতিবেদনে তোমাদেরকে জানাই পুনরায় স্বাগত। আজকে তোমাদেরকে আপডেট দেব ভারতী এয়ারটেল লিমিটেড কোম্পানির চাকরির ভ্যাকান্সি সম্পর্কে। বন্ধুরা, চাকরির ডিটেইলস জানানোর আগে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার। এয়ারটেল কোম্পানি বেশ কয়েকটি শূন্য পদে, তাদের সংস্থাতে ব্রডব্যান্ড এক্সিকিউটিভ অফিসার পদে প্রার্থী নেবে, মোট শূন্য পদ 50টি। ব্রডব্যান্ড এক্সিকিউটিভ অফিসার পদের জন্য এয়ারটেল কোম্পানি বেতন ধার্য করেছে বছরে 1,50,000 টাকা থেকে আপ টু 3,00,000 টাকা পর্যন্ত, এবং সঙ্গে দেবে কোম্পানির নিয়ম অনুযায়ী আরও বেশ কিছু সুবিধা। ভারতী এয়ারটেল লিমিটেড কোম্পানি তাদের ব্রডব্যান্ড এক্সিকিউটিভ অফিসার পদের প্রার্থী নির্বাচন করবে ওয়াকিং ইন্টারভিউয়ের উপরে ডিপেন্ড করে। ইন্টারভিউতে অংশগ্রহণকারী প্রার্থীদের ড্রেস কোড অবশ্যই ফর্মাল হতে হবে। ব্রডব্যান্ড এক্সিকিউটিভ অফিসার পদটি ফুল টাইম ও পার্মানেন্ট জব, এবং চাকরিটি হবে ডাইরেক্ট ভারতী এয়ারটেল লিমিটেড কোম্পানির পেরোলে। ইন্টারভিউ দেওয়ার সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হলো আপডেটেড রিজিউম, আধার ও প্যান কার্ডের জেরক্স, সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার প্রমাণপত্র, এবং কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এয়ারটেল কোম্পানির ব্রডব্যান্ড এক্সিকিউটিভ অফিসার পদে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, কিন্তু আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম 20 বছরের ওপরে হতে হবে। ব্রডব্যান্ড এক্সিকিউটিভ অফিসার পদে আবেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, এবং প্রার্থীদেরকে কম্পিউটার চালানোতে সাধারণ জ্ঞান সহ লোকাল ল্যাঙ্গুয়েজ বা রিজিওনাল ভাষাতে সাবলীল হতে হবে। ভারতী এয়ারটেল লিমিটেড কোম্পানির ব্রডব্যান্ড এক্সিকিউটিভ অফিসার পদের কাজ হবে বিভিন্ন উপায় অবলম্বন করে নতুন নতুন লিড জেনারেট করা, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভিজিট করা, গ্রাহক সেবা কেন্দ্র ম্যানেজ করা, কোম্পানির প্রচার করা এবং লিফলেট বিতরণ করা, গ্রাহকদের ব্রডব্যান্ড, ডিটিএইচ কানেকশন ও পোস্টপেইড কানেকশন প্রদান করা। ব্রডব্যান্ড এক্সিকিউটিভ অফিসার পদে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবে, কিন্তু কোনো আবেদনকারী প্রার্থীর যদি এমন ধরনের কোনো কাজের মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে সে অগ্রাধিকার পাবে। বন্ধুরা, আগেও ফ্রেশারদের জন্য পোস্ট করেছিলাম, তোমরা যারা ইনফরমেশনটা মিস করে গেছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো, লিংক দেওয়া আছে। ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে ভারতী এয়ারটেল লিমিটেড, ইনফিনিটি বিল্ডিং, 5th ফ্লোর, সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স, টাওয়ার 1, সেক্টর 5, কলকাতা। পিন নাম্বার 7000091। কন্ট্যাক্ট পারসন মিস্টার আকাশ কর। মোবাইল নাম্বার 9051214942। ভারতী এয়ারটেল লিমিটেড তাদের ব্রডব্যান্ড এক্সিকিউটিভ অফিসার পদের প্রার্থী নির্বাচনের ইন্টারভিউ নেবে আগামী 9ই মার্চ শনিবার, সময় সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত। ব্রডব্যান্ড এক্সিকিউটিভ অফিসার পদে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে, কিন্তু মনোনীত প্রার্থীদের পোস্টিং হবে কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও হুগলি জেলার
এয়ারটেল কোম্পানির অফিসে। তাহলে আর দেরি কিসের, চটপট ইন্টারভিউ দিয়ে এসো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন চাকরির ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।